সগন্তমল্লা যা বলছে ভুল, এখানে ভাঙড়ের মানুষকে চেনে না, সগন্তমল্লা মানুষকেই চেনে না, ওই জন্য ভুল কথা বলেছে। এসএফ যেটা নওশাদ সিদ্দিকি যেটা বলছে এটাই রাইট। দিদি ভালো, দিদি ঠিক জায়গায় রয়েছে, এই দিদির যা চালাচামটা আছে এরাই বদমাইশ। আজকে 31 এবং 29 নম্বর বুধে এসছে জনসংযোগ করতে, আপনাদের অভাব অভিযোগ শুনতে কি বুঝলেন, কি বললেন? ওনাকে কি উনি যা বলেছে তাতে করে আমাদের ওনাকেই চাই, ওনাকেই দরকার। উনি আমাদের জন্য যা খাটছে তাতে আমাদের উন্নয়ন হবে। আর আমাদের আগে যে পঞ্চায়েত মেম্বার ছিল মাদুদ লস্কর, তিনি যা গ্রামে করেছে, কারো জব কার্ড আঁটি দিয়েছে, জব কার্ডের পয়সা তুলে নিচ্ছে, ঘরের টাকা তুলে নিচ্ছে, আপনার এখানে সমস্ত যত উন্নয়নের কাজ কোনো কাজ করে না। আমাদের এই বিশেষ করে বাড়ির পাশে সব ঘর আছে, সব এর ঘরের টাকা ও তুলে নিচ্ছে, ওর ঘরের টাকা সব মাদুদ লস্কর এগুলো করে খাচ্ছে, তার প্রমাণ আছে। ওর বাড়ির ধারে ঢালাই রাস্তা, অন্য অন্য জায়গায় ঢালাই রাস্তা করছে, মানে যাদের অসুবিধে নেই সেই সব জায়গায় করছে, কিন্তু আমাদের এই বুথের মধ্যে কোনো কাজ করে না। আমাদের এই ঘরের মধ্যে কোনো কাজ নেই, কোনো গরিব লোক কোনো পয়সা পায় না, যারা ঘরের জন্যই মানে কষ্ট পাচ্ছে তারাও মানে ঘর পাচ্ছে না। আপনি এই ব্রিজের ভাঙার জন্য বললেন, এই ব্রিজটা কতদিন এরকম আছে? এই ব্রিজটা তো 5 বছরের বেশি, প্রায় 5 বছরের বেশি এই অবস্থায় আছে। ব্রিজের এত কমপ্লেন জানাচ্ছে, বাজারের লোকও করছে, ব্রিজের কোনো কাজ হচ্ছে। তো এমএলএ সাহেব কি বললো? এমএলএ সাহেব বললো কাজটা করে দেবো, মানে চেষ্টা করছে আমাদের, হ্যাঁ সেই দপ্তরে গিয়ে এমএলএ পাশটা করিয়ে দেবে। আমরা দেখছি যে এই ভাঙড় বিধানসভার আশপাশের বিধানসভাগুলো, যেমন ক্যানিংপুর বিধানসভা, মিনাঘা বিধানসভায়, আমরা প্রত্যেকটা বিধানসভায় দেখছি পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, পাইপ পোঁতা হচ্ছে। সেই জায়গায় আমরা আপনাদের এলাকা ঘুরে দেখছি, যেমন রাস্তাঘাট অনুন্নত, তেমন পানীয় জলের কোনো ব্যবস্থা দেখছি না। এর জন্য কে দায়ী, কাদেরকে আপনারা দায়ী করছেন? এতে যে আমাদের পঞ্চায়েত এমএলএ যে আগে ছিল, আগের তারের কথা বলি, তিনি তার দায়ী। এখন আমাদের যে এমএলএ নওশাদ সিদ্দিকি আসছে, ইনি পরিকল্পনাটা ভালো করবে, এনাকেই চাই, এর বিরুদ্ধে আমি আর কোনো কথা বলবো না। এর আগে তারা কেউ কাজ করেনি, কিন্তু এদের এই চালচলন ব্যবস্থা দেখি, এই দুর্নীতি দেখি আইএসএফ করতে বাধ্য জনগণ, ও আইএসএফ পাবে। ও সগন্তমল্লা যা বলছে ভুল, এখানে ভাঙড়ের মানুষকে চেনে না, সগন্তমল্লা মানুষকেই চেনে না, ওই জন্য ভুল কথা বলেছে। আইএসএফ যেটা নওশাদ সিদ্দিকি যেটা বলছে এটাই রাইট। হ্যাঁ বহুত কাজ করবে, আমাদের আশা আছে আর কাজ করছে। সেটা আপনি আগে থেকে কীভাবে, যেমন ধরে নিন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি যখন এসেছিল তখন আপনারা ভাঙড়ের মানুষ এত, আমি বলিনি এতটা মেতে ছিলেন, আপনারা প্রথম এখানে আরাবুলকে জিতিয়েছেন, কিন্তু এখন সেই প্রত্যাশা আপনার পূরণ হয়নি। এবার যখন পঞ্চায়েত সমিতি বিধায় আপনার জেলা পরিষদ জিতবেন, সব জায়গায় তো আর ভাইজান যেতে পারবে না, এই মানুষই তো সেই জায়গায় বসবে, সেই মানুষগুলোকে কিভাবে কন্ট্রোল করবে, সেটাকে কতটা প্রত্যাশা করেন আপনারা? আমরা ভালো, এইটাই ভালোবাসি যে ভাইজান যেভাবে ঘুরছে বা যেভাবে কথা বলছে তাতে করে ভাইজান আমার উপকার করবে, আশা করছি করবে। কিন্তু এর আগে আশা করেছি, দিদিকে ভোট দিয়ে এগিয়ে দিয়েছি, দিদি ভালো পরিষেবা দেবে, দিদি ভালো, দিদি ঠিক জায়গায় রয়েছে, এই দিদির যা চালাচামটা আছে এরাই বদমাইশ, এরাই মানে লুটেলে এমনি খাচ্ছে। আমি তিনটা বিধায়কের নাম বলবো আপনাদের ভাঙড়ের, বাদল জমাদার, আরাফুল ইসলাম, নওশাদ সিদ্দিকি। যেহেতু নওশাদ সিদ্দিকির মেয়াদকাল মাত্র দু মাস, তো আপনি এই বাদল জমাদার আরাফুলের মধ্যে কাকে ভালো বলে মনে হয়? বাদল জমাদার 100 ভাগের 100 ভাগ ভালো, ওনার কোনো দুর্নীতি নেই, ওনাদের কোনো বেলাইন কথাবার্তা নেই, উনি একা যায় একা আসে, ওনার সেই মনে কোনো ভয় নেই, উনি নিশ্চিন্তায় চলেছে, ভালো কাজ করেছে, যার কারণে উনি একা একা যাওয়া আশা করে। আর এই যে এখনকার যা এমএলএ হচ্ছে, এদের বডিগার্ড ছাড়া তো চলতে পারবে না, মানে এদের নীতি এত ভালো, যার কারণে এরা ভয়তে বডিগার্ড ছাড়া চলতে পারে না।
আর আমাদের ভাইজান বডিগার্ড লাগবে না। কি নাম, বাড়ি কোথায়, আপনার নাম কি? আমার নাম সামাদ মোল্লা। বাড়ি? বাড়ি চিনিপুকুর, পূর্বপাড়া। অনেক অনেক ধন্যবাদ। না না, জড়িয়ে গেছে।